হ্যালো ইভিওয়ান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মধ্যে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা দু হাজার চব্বিশ এ জেএনএম পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষা প্রস্তুতি হিসেবে আজকের ক্লাসের টপিক হচ্ছে জীবনবিজ্ঞানের বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ তোমাদের এই চ্যাপ্টার থেকে জীবনবিজ্ঞানের মানে ভোরে ভোরে কোশ্চেন আসে কত কোশ্চেন বলবো ঠিক আছে জিএনএম এ মোস্ট ইম্পর্টেন্ট যদি টপিক বলা যায় তাহলে এই টপিকটা হচ্ছে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট তো আজকে এই টপিকটা নিয়ে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো তোমরা প্রত্যেকেই কমেন্টে জানাবে তোমরা কতগুলো কি পারছো এবং যে প্রশ্নের উত্তর যেটা হবে সেটা তোমরা কমেন্ট করবে যে এক নম্বর প্রশ্নের উত্তর কী হবে কমেন্ট করবে ঠিক আছে তো ভিডিওটা শুরু করবো তার আগে তোমাদের সবাইকে বলি শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক সবার ইচ্ছে পূরণ হোক দু হাজার চব্বিশে এটুকু আমি আশা করি এটুকু আমি কামনা করি তো চলো আমি ক্লাসটা শুরু করছি যারা যারা প্রথমবার চ্যানেলটা সাবস্ক্রাইব করনিও দেখো ফার্স্ট এই কোশ্চেন হচ্ছে কী বংশগতি সূত্র আবিষ্কার করেন চারটি অপশন আছে প্রথম অপশন হচ্ছে ডারউইন দ্বিতীয় অপশন হচ্ছে মর্গান তৃতীয় অপশন গ্রেগর জোহন মেন্ডেল এবং চতুর্থ অপশন হচ্ছে জোহা জোহানসেন তো এই প্রশ্নটা খুবই সহজে একটা কোশ্চেন দিয়ে আমরা শুরু করছি দেখো কোয়েশ্চেনের রাইট অ্যান্সার কী আশা করতে তোমরা সবাই পারছো বংশগতি সূত্রের যিনি আবিষ্কর্তা বলতে পারো যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল অর্থাৎ মেন্ডেল ঠিক আছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে চলো আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি হোমওয়ার্কের কোশ্চেন একটু পরে বলছি দেখো এখানে কী লিখেছে মেন্ডেলের সূত্রটা অ্যাকচুয়ালি কী মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত দুটি সূত্র আবিষ্কার করেন কি কি প্রথম সূত্রটি হচ্ছে এক শঙ্কর জনন থেকে প্রাপ্ত এবং দ্বিতীয়টি হচ্ছে দ্বি সংকর জনন থেকে প্রাপ্ত ঠিক আছে এই দুটো তার সূত্র তোমরা আমাকে এই এক শঙ্কর জনন থেকে প্রাপ্ত সূত্রটা একটু নিজের বাসা করে লিখবে ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকলো কি হোমওয়ার্কের কোশ্চেন থাকলো না এই যে মেন্ডেল তার যে মানে প্রথম যে হ্যাঁ প্রথম যে সূত্রটা দিয়েছেন মানে একসংকর জনন প্রক্রিয়া সেটা সম্পর্কে একটু নিজে ভাষায় লেখো এক লাইন বা দু লাইনের মধ্যে একটু নিজের ভাষায় লেখো যদি পারো তো সেই কমে যদি ভালো লাগে আমি সেটা কিন্তু প্রিন্ট করে রাখবো ঠিক আছে তারপর চলে আসি পরের প্রশ্ন পৃথকই ভবন দেখো এই সূত্রটা আমরা প্রায় অনেক বেলায় ছোটোবেলা থেকে শুনে আসি পৃথকই ভবন পৃথকী ভবন তো পৃথকই ভবন সূত্রটি কোন পরীক্ষা থেকে গৃহীত হয়েছে দেখো গৃহীত হয়েছে বা প্রাপ্ত হয়েছে একই কথা ঠিক আছে গ্রহণ করা হচ্ছে কোথা থেকে চারটে অপশান আছে এক সংকর জনন থেকে দ্বিতীয় অপশন দ্বিশঙ্কর জনন তৃতীয় অপশন হচ্ছে মিশ্রায়ণ এবং চতুর্থ অপশান হচ্ছে কোনোটি নয় তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর কী হবে আশা করি তোমরা সবাই পাচ্ছ তো প্রত্যেকে কমেন্ট করো দুই নম্বর প্রশ্নের উত্তর কী হবে আশা করছি পেরে গেছো রাইট অ্যান্সার হচ্ছে একশঙ্কর জনন দেখো এখানে তোমাদের চার্ট দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছি যে একশঙ্কর জনন প্রক্রিয়ায় কীরকমভাবে তোমাদের হ্যাঁ মানে কী প্রসেসটা দেখা যায় এবং দুই দ্বিতীয় তোমার দ্বিশঙ্কর দ্বিশঙ্কর জন প্রক্রিয়াতে কীভাবে দেখা যায় পুরো প্রসেস কিন্তু দিয়ে দেওয়া মেন্ডেলের যে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র অনুযায়ী ঠিক আছে তো অবশ্যই একবার দেখে নেবে ভিডিওটা মানে এই জিনিসটা পজ করে একবার দেখে নেবে চলো চলে আসি পরে কোশ্চেন পরে কোশ্চেন হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী তাকে তা কী নামে পরিচিত মানে যে অংশ আমাদের হচ্ছে ক্রোমোজোমের হ্যাঁ মানে জিন অবস্থান করতে তাকে আমরা কী বলছি দেখো কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা এসেছে আমি এখানে প্রিভিয়াস এসে লিখতে ভুলে গেছি বেশ কিছু বোর্ডের এক্সামের থেকে শুরু করে বেশ কিছু কিন্তু কম্পিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসেছে ঠিক আছে তো বিষয়টা খুবই মানে মনে রাখবে খুব মানে যত্ন সহকারে মনে রাখবে চারটে অপশন এখন ফিনোটাইপ আছে জিনো টাইপ আছে লোকাস আছে এবং অ্যালিল আছে তো আমাকে চারটে মানে জানতো আমি ফিনোটাইপ টাইপ করে জিনোটাইপ টাইপ বলে অ্যালিল কাকে বলে লুকাস কাকে বলে এগুলো আমাকে জানতে হবে কারণ কি একটা কম্পিটিটিভ এক্সাম যখন বসছি তখন আমি শুধুমাত্র ওই উত্তরটা পড়লাম আর প্রশ্নটা পড়লাম তাহলে কিন্তু হবে না মিলে নেবে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা কোনো কারণে সুযোগ পাচ্ছে না হয়তো দু পাঁচ নম্বরের জন্য বা কোনো কিছুর জন্য হচ্ছে না ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই একটাই বলে স্যার আমরা ওই এমসিকিউ কিউ পড়ে চলে যাই শুধু এমসিকিউ কিউ পড়লে পরীক্ষা পাশ করতে পারবে না একদম সিম্পল ব্যাপার কারণ তোমাকে বাকিগুলো মানে জানতে হবে ঠিক আছে দেখো এই প্রশ্নের উত্তর কি হবে যে ক্রমজম যে স্থানে জিন অবস্থান করছে দেখো জিন অবস্থান করে তাকে কিন্তু আমরা বলছি লোকাস ঠিক আছে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো আমাদের যে ক্রোমোজোম ক্রোমোজমের মধ্যে এই যে অবস্থানটা না এখানে জিন অবস্থান করে এবং এখানে কিন্তু ঠিক আছে আমি একটু জুম করে দিই এবং এই জায়গাটাই কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে ঠিক আছে আমি কালোর কালোটা চেঞ্জ করে দিচ্ছি এই জায়গাটা জিন অবস্থান করে এবং এই জায়গাটাকে বলা হয় তোমার লোকাস ঠিক আছে জিন অবস্থান করে যে জায়গাটা সেটাকে লোকাস বলা হয় ওকে মানে ওই রকম স্থানটাকে লোকাস বলা হচ্ছে চলো এবার চলে আসছি তোমরা আমাকে অবশ্যই বাকিগুলো অর্থাৎ জিনোটাইপ ফিনোটাইপ এবং অ্যালিল কাকে বলে সেটা কমেন্ট করে জানাবে যার কমেন্টটা ভালো লাগবে সেটা আমি পিন করে রাখবো বন্ধুরা আমরা পরের যে স্লাইড সেখানে যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট বিজ্ঞপ্তি বলে রাখি আমাদের জিএনএমএনএম পরীক্ষার জন্য পেড ব্যাচ দ্বিতীয় ব্যাচ যেটা নাম হচ্ছে শঙ্করপুর টু পয়েন্ট জিরো এই ব্যাচটা শুরু হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে তোমাদের প্রচুর কোয়ারি ছিল যে স্যার নতুন ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে কারণ ফার্স্ট ব্যাচ ফার্স্ট ব্যাচটা আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং সেটা স্বগৌরবে চলিতেছে ঠিক আছে সিনেমা হলে যেরকম দেখতাম স্বগৌরবে চলিতেছে ঠিক সেরকম কিন্তু স্বগৌরবে চল তো এবার সেকেন্ড ব্যাচটা আমরা আশা করছি সেরকমভাবেই সাকসেসফুলি তোমাদের সাথে সেইভাবে আমরা দিতে পারবো আমাদের যতটা বেস্ট আছে সেটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো সেই ব্যাচটা আমরা স্টার্ট করছি ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ঠিক আছে এবং এখানে কী কী ফিচার্স পাচ্ছো বলে দিই লাইভ ক্লাস পাচ্ছ লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ক্লাস পাচ্ছ এবং মক টেস্ট পাচ্ছ মক টেস্ট বলতে তোমার হচ্ছে গিয়ে উইকলি একটা করে মক টেস্ট মোটামুটি পাচ্ছো মানে টোটাল লাইভ যেরকম কুইজ হয় টেলিগ্রামে সেই রকম তোমাদের একটা কুইজ হয় ঠিক আছে তার সাথে হচ্ছে তোমার ক্লাসে পিডিএফ পাচ্ছো ক্লাস শুরু হয়ে যাওয়ার আগেই তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে ঠিক আছে এবং লাস্ট হচ্ছে ডাউট ক্লিয়ার জন্য অলওয়েজ তোমাদের গ্রুপটা ওপেন থাকে যেহেতু কোনো ডাউট থাকে কোনো কোশ্চেন থাকলো বা কোনো তোমাদের মনে হচ্ছে কনফিউশন আছে কোথাও সেটা তোমরা অলওয়েজ কিন্তু ওই গ্রুপে জিজ্ঞাসা করতে পারবে সবসময়ের জন্য ওপেন থাকবে ঠিক আছে এত কিছু পাচ্ছ মাত্র সাতশো টাকায় যেটা সব থেকে আকর্ষণীয় ব্যাপার সাতশো টাকা কিন্তু এই জায়গায় মানে এত সহজে ছ মাসের জন্য সাতশো টাকা দিয়ে এত কিছু সহজে পাওয়া যায় না তো যাদের দরকার ইমিডিয়েট তোমরা কিন্তু এই নাম্বারটা যোগাযোগ করবে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু আমাদের ব্যাচ শুরু হয়ে যার হয়তো তিন চার দিন আগে থেকে প্রচুর কম্পিটিশান হয়ে যায় মানে ভর্তি পুরো মেলা লেগে যায় তো যদি দরকার থাকে আগেই ভর্তি হয়ে কারণ শেষ মুহূর্তে গিয়ে হয়তো তুমি সিট নাও পেতে পারো ঠিক আছে তো যাই হোক যাদের দরকার তোমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে নেবে চলো এবার আমি ক্লাসে ফিরিয়ে নিয়ে যাচ্ছি বন্ধুরা পরের প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন কী বলছেন পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় যে তাকে তাকে কী বলা হয় মানে যে পদ্ধতিতে মানে পিতা মাতার মধ্যে প্রবাহ পিতামাতার যে গুণগুলি বা চারিত্রিক গুণাবলী সেটা সন্তানের মধ্যে যেটা পরিচালিত হচ্ছে তাকে কি বলা হয় চারটে অপশন কী আছে বংশগতি আছে তার দেখো অভিব্যক্তি আছে অভিযোজন আছে এবং পরিশ্রমণ আছে তো আমরা সবাই জানি প্রশ্নের উত্তর কী হবে আশা করছি তোমরা সবাই পারবে বংশগতি বলা হয় ঠিক আছে তো এটাকে কি বলা হয় না বাবার যে চারিত্রিক গুণগুলো আছে সেটা তার সন্তান বহন করছে আবার সেই সন্তান যখন বড় হবে যে সে যখন বিয়ে করবে তখন তার যে সন্তান জন্মে তখন তার মধ্যেও কিছু চারিত্রিক গুণাবলী দেখা যাবে এইগুলো হচ্ছে আমাদের এগুলোকে কী বলে এগুলোকে তো আমাদের এক কথায় বলতে গেলে বংশগতির তো মানে একটা চারিত্রিক গুণাবলী তাই না তো যাই হোক রাইটান্স হচ্ছে অপশন নাম্বার এ আশা করছি সবাই পেরেছো পরের প্রশ্ন চলে যাচ্ছি মানুষের সেক্স ক্রমজনের সংখ্যা হলো ড্যাশ তো মানুষের সেক্স ক্রোমোজম কতগুলি রয়েছে দেখো কোশ্চেনটা একটু তোমার আশা করছি পারবে কোশ্চেনটা ঘুরিয়ে বেঁচে কিছুই নেই সহজ কোশ্চেন চারটে অপশান আছে দেখো দুই আট বারো এবং ছেচল্লিশ ছেচল্লিশ দেখে হয়তো অনেকে টিক মেরে দেবে যে ক্রমোজমের সংখ্যা কিন্তু এখানে হচ্ছে সেক্স ক্রমোজম এটা বুঝতে হবে তো সেক্স ক্রোমোজমের সংখ্যা হচ্ছে টোটাল দুটো ঠিক আছে রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ ওকে যার দ্বারা পেরেছে ভেরি গুড যার কারণে এই যে এই জন্যই বলা হয় ডিটেলস ক্লাস করতে বা টেক্সট বই ধরে ধরে পড়তে তো আমাদের ক্লাসগুলোতে পি পেড যে ব্যাচগুলো সেগুলো কিন্তু ডিটেলসেই তোমাদের বোঝানো হবে কেন দুটো ঠিক আছে ছেচল্লিশটা কেন বলা হয় ছেচল্লিশটি এবং তেইশ জন কেন বলা হয় সমস্ত বিষয়গুলো খুলে খুলে স্যার আছে লাইফ সায়েন্সের জন্য স্যার থাকবে ঠিক আছে ম্যাথ এবং রিজনের জন্য স্যার আছে আলাদা এবং বাকি যে সাবজেক্টগুলো ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে তারপর তোমার হচ্ছে কি ইংলিশ এবং হচ্ছে তোমার জি কে এই তিনটে সাবজেক্ট আমি পড়াই তো আমার টোটাল তিন জন্য তোমাদের ক্লাসগুলো করাচ্ছি এবং আশা করছি তোমাদের যা যা চাহিদা বা যা যা মনে ইচ্ছা আছে সেগুলো তোমরা পূরণ করতে পারবো যতটুকু পারবো ঠিক আছে যতটুকু সাধ্য আছে ততটুকু পারবো তো যাদের জয়েন করা থাকি যাদের মনে হচ্ছে না আমি খাটতে পারবো আমি চেষ্টা করে দেখি একবার তো অলওয়েজ ওয়েলকাম ঠিক আছে চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি নীচের কোনটি থ্যালাসিমিয়া রোগের প্রাথমিক লক্ষণ দেখো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ঠিক আছে থ্যালাসিমিয়া রোগের জন্য প্রাথমিক যে লক্ষণগুলো দেখা যায় তার মধ্যে কোনটি নিচের কোন অপশনটি দেখো ফাইলেরিয়া আছে লাংস ক্যান্সার আছে তারপরে দিতে সব অ্যানিমিয়া আছে এবং ব্রেন টিউমার তো প্রশ্নের উত্তর আশা করছি অনেকে পেরে যাবে অপশানগুলো দেখে হয়তো বুঝতে পেরে যাচ্ছ রাইট অ্যান্সার কী যে অপশন এলিমিনেট করা বা এলিমিনেশন করা এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি ঠিক আছে যে পরীক্ষায় দেখা কোশ্চেনটা একটু ঘুরিয়ে ফির ঘুরিয়ে পেছিয়ে দিল অপশানগুলো এলিমিনেট করো অপশানগুলো যদি টেস্ট করা যায় তাহলে কিন্তু অনেক সময় উত্তরটা বেরিয়ে যায় তো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি ঠিক আছে অ্যানিমিয়া হচ্ছে প্রশ্ন সঠিক উত্তর অ্যানিমিয়া থাকলে কিন্তু তার মধ্যে একটা লক্ষণ দেখা যায় ভবিষ্যতে হতে কিন্তু এই থ্যালাসিমিয়া আরও হল হতে পারে তো অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার কারা কারা এখনও পর্যন্ত কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো যারা ফুল অ্যান্ড ফুল স্কোর করতে পেরেছো তারা আমাকে বলবে স্যার সবগুলো ঠিক হয়েছে আমি তাহলে তাদেরকে একটা চিহ্ন দেবো এবং একটা কিন্তু পিন করে রাখবো ঠিক আছে কমেন্টগুলো যারটা ভালো লাগে তারটা পিন করবো ওকে চলো আমি চলে যাচ্ছি পরে কোশ্চেন পরে কোশ্চেন হচ্ছে জীবের জিনগত বৈশিষ্ট্য কী পড়েছে পরিচিত দেখো একটু আগে তোমার বলছিলাম জিনোটাইপ ফিনোটাইপ এগুলো মুখস্থ করতে হবে তো দেখো এটা কিন্তু সেই টাইপের একটা কোশ্চেন তো জিনের জিনগত বৈশিষ্ট্য বা অ্যালিলগত বৈশিষ্ট্য দুটোই দিতে পারে যদি বলে অ্যালিলগত বৈশিষ্ট্য তাহলেও কিন্তু একই উত্তর হবে তো দেখো চারটা অপশন কি আছে জিনো টাইপ আছে ফিনোটাইপ আছে ক্রমোসো ক্রমো সরি ক্রোমোটাইপ আছে এবং লাস্ট হচ্ছে ফিনোটাইপ আছে তো ফিনো টাইপটা ধরতো দুটো দুবার টাইপ হয়ে গেছে তো যাই হোক এইটা হচ্ছে আমাদের চারটি অপশান তো প্রশ্নের সঠিক করতে কী হবে দেখো সব থেকে সহজ কোশ্চেন জিনের সরি জীবের জিনগত বৈশিষ্ট্য জীব জিনগত বৈশিষ্ট্য তো জিনো মনে রাখবে ঠিক আছে জিন জিন দুটোতে মধ্যে জিন রয়েছে তাই না জিনগত বৈশিষ্ট্য জিন রয়েছে জিনগত জিনো মতো জিন রয়েছে রাইট আনসার হচ্ছে অপশন নাম্বার এ ঠিক আছে আশা করছি সবাই পেরেছো আমাকে অবশ্যই কিন্তু ফিনোটাইপ এবং হচ্ছে তোমার হচ্ছে একটা যেটা বলেছিলাম যে অ্যালিল এই দুটো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই এই দুটো কী বা কাকে বলে এটা তোমাদের হোম কোশ্চেন থেকেছে চলে আসি পরে কোশ্চেনে সম্মত এটাই আমাদের শেষ কোশ্চেন ঠিক আছে অবশ্যই প্রত্যেকেই চেষ্টা করো এই কোশ্চেনটা একটু মোটামুটি লেভেলে রেখেছি কিন্তু সহজ কোশ্চেন দেখো কি পারছি মানে লাস্টের কোশ্চেনটা যে পারছি সে হচ্ছে আজকের ম্যান অফ দ্য ম্যাচ ঠিক আছে যদি বলে স্যার সবাই পেয়েছে তাহলে সবাই ম্যান অফ দ্য ম্যাচ বাট আশা করছি সবাই পারবে না তো দেখো কি প্রশ্ন হচ্ছে মাইনর থ্যালাসিমিয়া অপর কী নামে পরিচিত মাইনর থ্যালাসিমিয়া অপর কী নামে পরিচিত চারটে অপশন দেখো লেখা আছে লিটল থ্যালাসিমিয়া থ্যালাসিমিয়া স্মল ফার্স্ট স্টেজ এবং লাস্ট অপশন বেটা থ্যালাসিমিয়া তো অবশ্যই যারা যারা পারবে কমেন্ট করো এটা আমি যাদের সঠিক হবে সেটা আমি কমেন্ট করে দেবো ঠিক আছে এটা তোমাদেরকে হোমওয়ার্কে কোয়েশন দিলাম দেখো আরও একজন পেমেন্ট করেছিস ঠিক আছে সাতশো টাকায় তো এরকম প্রতি মুহূর্তেই কিন্তু কেউ না কেউ পেমেন্ট করছি আমাদের ব্যাচ কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে ঠিক আছে মানে ফার্স্ট ব্যাচ তো ফুল সেকেন্ড ব্যাচটাও কিন্তু আশা করছি কিছুদিনের মধ্যে ফুল হয়ে যাবে যাদের ভর্তি হওয়া দরকার অবশ্যই কিন্তু ইমিডিয়েট ভর্তি হয়ে যাও ঠিক আছে হলে পরে মানে হাজার কাজ পাবে না আমাদের যেটা নিয়ম সেটা আলাদা নিয়ম অন্যান্য জায়গায় হয়তো তুমি পেমেন্ট করলে জয়েন করে গেলে এখানে একটু অন্যরকম নিয়ম আছে তো যাই হোক তোমরা যাদের মনে হচ্ছে জয়েন করে তারা জয়েন করে নাও আর এই মানে প্রশ্নের উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কী হবে উত্তর ঠিক আছে তো চলো আজকে মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থেকো মজা করে পড়াশোনা করো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য নমস্কার